আগতে হাস্তে হাপনে শেবসাব হদনে পাইথক বরক নিথানে সগৈদান নাহার মন্তি বিকসিত বারর সংকল্প যাত্রা চ্যাংগেরি বনি মন্ত্রী বখরক নরেন্দ্র মোদি চিবা নভেম্বর সালমারি সিমি চ্যাংজাক বনি টংলাই বেসকা বিসিনি জানুয়ারি তাল নৈসিদক সালমারি জরা হাকতর গনাগৈ মন্ত্রী বখরক নি অ সামং বতাং নরগৈ হাস্তে ব প্রতি করে সুশাসন সামং বতাং টু ফোয়েন জিরো চ্যাংসাবরি বনি হাস্তের মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মারিসা তাংসল ববা গ্রাখর আগুনি পুর নিগম নি সেমলি বাজার তমা সালগ্রা হাঙ্কর নি এবার সালগ্রা জুননি হাবানগো ও পান্ডরে কাইসা সংবতাং ইয়াগো নারজাকা আসনে সংবতাং চেসরিকা আগরতলা পুর নিগম নি মেয়র দীপক মজুমদার লগে মাজাকা এএমসি নি সালগ্রা জুননি চেয়ারম্যান খবই কবুনি কর্পোরেটর তে কবুনি আদং রাও পান্ডর কগদানা থাঙ্গি আগরতলা নি পুর নিগম মেয়র দীপক মজুমদার সাকা হাগতরতে হাসতে হামনে শেবসারন নকথগই সগরিদান বগিন অবহাকে সংবতান খাইজগতে হদনি জুদা জুদা মথরন বসকাঙ্গ আগুই ফাইনাল বগই কইবং নারকা বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে এটা শুরু হয়েছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিসার হাত ধরে প্রতি ঘরে সুশাসন 2.0 আমাদের রাজ্যে বিভিন্ন প্রান্তে বিভিন্ন ব্লক সাব ডিভিশন ডিস্ট্রিক্ট এবং নগর পঞ্চায়েত পৌরসভা পৌর নিগমে অনুষ্ঠিত হতে যাচ্ছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যে আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যে সকল কর্মসূচি বা প্রকল্প রচনা করা হয়েছে যাদের জন্য সেগুলি যাতে তাদের পরিবার এবং তাদের পরিজনদের তাদের কাছে সরকারি পর্যায়ে ঘরে পৌঁছানো যায়। আমাদের রাজ্যে প্রথম আমরা দেখতে পেয়েছি যে একটা সরকার যে মানুষের যে সুবিধাগুলি সেগুলি ঘরে পৌঁছে দেওয়ার যে ব্যবস্থা করা হচ্ছে প্রতি ঘরে সুশাসন সেটা প্রথম বছর আমরা করেছিলাম। খুব উৎসব উদ্দীপনার সঙ্গে মানুষ অংশগ্রহণ করেছিল, মানুষ সুযোগ পেয়েছিল, সুযোগ গ্রহণ করেছিল। এখন আমাদের সরকারের মনে হচ্ছে যারা এই সুযোগগুলি এখনো পাননি কোনো কারণে, আগে যখন রাজ্য সরকার পরিচালনা ছিল যারা কমিউনিস্ট সময় তখন দেখেছি ইচ্ছা থাকলেও অনেক অনেক সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেনি। জরুরিভাবে সরকারি সুযোগ অনুদানগুলি মানুষের কাছে পৌঁছত যারা দলের সঙ্গে যুক্ত ছিল ওই সঙ্গে সংশ্লিষ্ট দলে। আমাদের প্রধানমন্ত্রী সরকার সরকার বিকাশের নীতিতে আমরা কিন্তু সেই চিন্তা ভাবনা নেই। আমাদের সরকারের প্রতিটি কর্মসূচি প্রতিটি স্কিম যাতে যাদের জন্য তৈরি করা হচ্ছে তারা যাতে ঘরে বসে পান, আমাদের ওয়ার্ডের মাধ্যমে আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করছি। আজকে আমাদের প্রথম পর্যায়ে দ্বিতীয় যে 2.0 প্রতিঘর সুশাসন শুরু হয়েছে সেটা এখন একটা ক্যাম্প আজকে থেকে শুরু হয়েছে। বিভিন্ন আমাদের এখানে কমিশনার সাহেব আলোচনা রেখেছেন যে আমরা আমাদের বিভিন্ন জোনালে আগামীকালকে সেন্ট্রাল জোনালে হবে, চারটা জোনালে আমরা এটা প্রথম পর্যায়ে করছি, পরে আবার করবো। আজকে যারা এখানে আপনারা বিভিন্ন পর্যায়ে যারা সুযোগ বা সুবিধার জন্য এসছেন, বিশেষ করে পিআরটিসি সার্টিফিকেট, বিভিন্ন ব্যাংকে, বিভিন্ন এগ্রিকালচার যা যা সুবিধাগুলি আছে মেরে রেজিস্ট্রেশন আরম্ভ করে এবং আয়ুষ্মান ভারত সমস্ত বিষয়গুলি এখানে থাকবে, যাদের এখন করা হয়নি, যারা করতে পারেননি বা করার সুযোগ হয়নি তারা এই ক্যাম্প থেকে সুযোগ নেবেন। আমাদের সরকার, আমাদের পৌর নিগম, আমরা আগামী দিনে আপনাদের সমস্ত সুযোগ যেগুলি আজকে দেওয়ার কথা সেগুলি এখানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। যেগুলি সময় লাগবে সেগুলি আপনারা আমাদের ওয়ার্ড থেকে আমাদের আপনাদের কাছে পৌঁছতে হবে। আমাদের উদ্দেশ্য তো হচ্ছে সরকারি সুযোগ সুবিধাগুলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এবং পৌর নিগমের যে সব সুযোগ সুবিধা আছে সেটা আপনাদের ঘরে আমরা সরকারের ব্যবস্থাপনায় আমরা পৌঁছে দেবো। আমার আশা থাকবে আমাদের যে উদ্দেশ্যে আমাদের সরকার, আমাদের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার আপনাদের জন্য যে স্কিমগুলি রচনা করা হয়েছে, যেগুলি সুযোগ আপনাদের পাওয়া উচিত বা পাননি সে ব্যাপারে আপনাদের জানা উচিত। অনেকে জানেনই না যে আমাদের জন্য কি কি স্কিম আমাদের কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সরকার আমাদের এটা করেছে, কাজে এটাকে জানতে হবে এবং সুযোগ গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আমাদের যারা মাননীয় কর্পোরেটররা আছেন, আমাদের এনআইসি মেম্বার আছেন, আমাদের অফিসাররা আছেন, আপনারা কোনো রকমের সরকারি পার্শ্বকে সরকারের সমস্ত নিয়মকে সামনে রেখে আপনাদের কাছে সমস্ত সুযোগগুলি তুলে দেওয়ার জন্য কিন্তু আমাদের এই বড় বিশেষ শিবির সেটাকে আপনারা যাতে সফল হয়, প্রত্যেকটি মানুষ যাতে আমাদের সরকারি সমস্ত সুযোগ সুবিধা পায়, সরকার যে দৃষ্টিভঙ্গি সেটা নিয়ে আমরা কাজ করছি। আগামী দিনে আমরা আগরতলা পৌর নিগমে সার্বিক সুন্দর যে সার্বিক সুন্দর আগরতলা করার ক্ষেত্রে এবং আগরতলা বসবাসকারী পৌর নাগরিকদের সমস্ত সুন্দর পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যেমন আমরা কাজ করছি, পাশাপাশি কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সমস্ত সুযোগ সুবিধাগুলি যেগুলি আপনাদের পাওয়া উচিত, আপনাদের জন্য তৈরি করা হয়েছে, আপনাদের জন্য স্কিম তৈরি হয়েছে, সেগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে আমাদের সরকারের মধ্যে দিয়ে পৌর নিগম থেকে। এই কারণে এই শিবির, আমি শিবিরের সফলতা কামনা করি।